হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী ও দেশবাসীর জন্য উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে লোকাল ট্রেন নিয়ে আরও একটি বড় আপডেট। বহু প্রতীক্ষার অবসান, অবশেষে চলতে পারে বাংলায় লোকাল ট্রেন, তা নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর। অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে আসছে একাধিক লেটেস্ট আপডেট, যেখানে করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবেন সকল রাজ্যবাসী, তা নিয়ে থাকছে বিশাল বড় ঘোষণা। এবং এর সাথেই থাকছে কলেজের পরীক্ষা নিয়ে আরো একটি বিরাট বড় ঘোষণা, যেখানে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেল কলেজের নির্ধারিত পরীক্ষার দিন কবে হতে চলেছে কলেজগুলির পরীক্ষা, তা নিয়ে উঠে এলো বিরাট বড় খবর। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে উঠে আসছে বিশাল বড় ঘোষণা, যেখানে জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। এর সাথেই বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে গোটা রাজ্যবাসীর জন্য আরো নতুন সুখবর উঠে আসছে, এবং এর সাথেই থাকছে আইপিএল প্রেমীদের জন্য জিওর তরফ থেকে উঠে আসছে আরো একটি বিরাট বড় অফার। আপনার কাছে যদি জিও সিম থেকে থাকে অথবা আপনি জিও সিম বা জিও ফোন ব্যবহার করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জানা একান্তই প্রয়োজন। অপরদিকে আবার কবে খুলবে স্কুল, কবে থেকে চালু হতে পারে রাজ্যের পঠন পাঠন, তা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী, জানিয়ে দিলেন বিস্তারিত তথ্য কবে খুলতে পারে রাজ্যের স্কুল কলেজ, তা নিয়ে বিশাল বড় আপডেট। অন্যদিকে আবার রাজ্যের শিশুদেরও লাগবে আধার কার্ড, তা নিয়ে উঠে এলো বিরাট বড় তথ্য, কিভাবে করবেন বাচ্চাদের আধার, তা নিয়ে খেলো নতুন খবর। যা জানতে হলে আজকের ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি ধৈর্য সহকারে দেখতেই হবে, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, কারণ আজকের খবরটা আপনার জন্য একান্তই প্রয়োজন। কারণ এই ভিডিও শেষেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আবারও বিরাট বড় অনুদানের সুখবর, যেখানে এবারের আবাস যোজনার সাথে যারা ঘর পাননি এখনো তারা বাড়ি তো পাবেন, তার সাথে জলের সংযোগ, বিদ্যুৎ, এমন রান্নার গ্যাসও পাবেন, এমনটাই কেন্দ্রের তরফ থেকে উঠে আসছে বিরাট বড় খবর। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই প্রতিদিন এই ধরনের তাজা খবরগুলো জানতে হলে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, ওই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশের ছোট্ট বেল অপশনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে সবার আগে নতুন চাকরির আপডেট, রান্নার গ্যাস, ব্যাংকের বই নিয়ে উঠে আসা একের পর এক নতুন সুখবর, মহিলাদের জনধন অ্যাকাউন্টে নতুন আপডেট সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। এর সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনসাধারণকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা আপডেটগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে আসছে তার মধ্যে সবথেকে বড় খবর, বাংলায় চালু হতে পারে লোকাল ট্রেন, পূজোর আগে বিরাট বড় সিদ্ধান্ত আসতে চলেছে সকল রাজ্যবাসীর কাছে। তবে তার আগে নিয়ে আসছি সব থেকে তাজা লেটেস্ট আপডেট, বাংলার কৃষক ও মধ্যবিত্ত পরিবারদের জন্য বিরাট বড় খবর, কৃষিজাত পণ্য ও সরঞ্জাম কিনলে 80% ভর্তুকি পাবেন কৃষকরা, এমনটাই উঠে আসছে বিরাট বড় খবর। যেখানে ইতিমধ্যে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা ভারতবাসীর জন্য উঠে আসছে কৃষকদের জন্য একের পর এক নতুন সুবিধা, এখানে আবার উঠে এলো বিরাট বড় খবর, যেখানে 80% পর্যন্ত ভর্তুকি পাবেন কৃষিজাত দ্রব্য ক্রয় করলে। এখানে আবারও নতুন সুবিধার প্রকল্প, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সামাম কিষাণ যোজনা চালু হয়েছে, এই প্রকল্পের আওতায় সরকারি কৃষকদের কৃষিক্ষেত্রের সরঞ্জাম কিনতে সাহায্য করে থাকে। কৃষক সরঞ্জাম কিনতে প্রকল্পে প্রায় 80% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। তবে এই প্রকল্পগুলি একাধিক রাজ্যবাসী বা দেশবাসী না জানার কারণে তারা এই সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে থাকেন বহুবার, যেখানে ইতিমধ্যে এই প্রকল্পের জন্য 553 কোটি টাকা রাজ্যগুলিকে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং এই প্রকল্প অনুসারে ভারতের যে কোনো রাজ্যের যে কোনো কৃষক এই সুবিধা পেতে পারবেন। শুধু তাই নয়, যেসব মহিলা কৃষিজাত সঙ্গে যুক্ত তারাও চাইলে ভর্তুকির সঙ্গে আবেদন জমা করতে পারবেন। যেখানে এই সুবিধা পেতে হলে আপনাকে লাগবে আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, জমির বিবরণ, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, আইডি প্রুফ কপি অথবা আপনার পরিচয়পত্র, এবং সাথে লাগবে আপনি যে কাস্ট অর্থাৎ ST, SC অথবা জেনারেল হয়ে থাকলে আপনার নির্ধারিত কাস্টের সার্টিফিকেট জমা দিতে হবে। অন্যদিকে আবার রাজ্যবাসীর জন্য উঠে আসছে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রীর বিশাল উদ্যোগ রাজ্যের বেকারত্বের হার কমাতে সদা তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারে নতুন প্রকল্প, যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে একাধিক ছোট বড় একাধিক প্রকল্প আনছে রাজ্য সরকার। তারই মধ্যে এবার অন্যতম প্রকল্প উঠে গেল, যেখানে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই প্রকল্প রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার উৎসাহ দিয়ে
প্রায় সুদে 2 লক্ষ টাকা ঋণ দেবে সরকার। যার বিজ্ঞপ্তি নোটিফিকেশন ইতিমধ্যে জারি হয়ে গেছে। গেজেট নোটিফিকেশন জারি করলো রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর, যেখানে আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হলে শুধুমাত্র 18 থেকে 50 বছর বয়স হতে হবে এবং শুধুমাত্র অষ্টম পাস ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। তবে আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ এইসব প্রকল্প না জানার কারণে বিপাকে পড়েন এবং সুযোগ সুবিধাগুলি থেকে বেশিরভাগ সময় বঞ্চিত হয়ে থাকেন। তাই আপনি যদি এখনো কর্মসাথী প্রকল্প রাজ্যের এই নতুন প্রকল্পে আবেদন করে না থেকে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনি আবেদন করতে পারেন। যেখানে আপনার নিজের ব্যবসা বা কোনো সংস্থা খুলতে রাজ্য সরকারের তরফ থেকে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। অন্যদিকে আবার কলেজের পরীক্ষা নিয়ে প্রকাশিত হলো নতুন নির্দেশিকা। বিরাট বড় খবর উঠে আসছে সকল রাজ্যবাসীদের জন্য। যেখানে মিলল ইউজিসির অনুমোদন, অক্টোবরেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে। ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের অক্টোবরে পরীক্ষা নিতে শেষ পর্যন্ত অনুমোদন দিল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি। অবশেষে বৃহস্পতিবার ইউজিসির তরফ থেকে এসে পৌঁছেছে অনুমতি। খবর অনুযায়ী শিক্ষা দপ্তর সূত্রে খবর, অক্টোবরের মধ্যেই পরীক্ষা এবং ফল প্রকাশ করতেই হবে। শিক্ষা দপ্তর যেভাবে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে, তাতেই সিলমোহর বসালো ইউজিসি। যেখানে বৃহস্পতিবার উঠে এসছে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজ্যের পরীক্ষা সূচিকে মান্যতা দিয়েছে। অক্টোবরের 1 থেকে 18 তারিখের মধ্যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করতে হবে। যেখানে ওপেন বুক এক্সাম, অর্থাৎ বাড়িতে বসেই বই দেখে পরীক্ষা দেওয়া যাবে। যাদের স্মার্টফোন বা অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, তারা উত্তরপত্র জমা দিয়ে যাবে কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে। অর্থাৎ আপনি বই দেখে বা খাতা দেখে সম্পূর্ণরূপে পরীক্ষা দিতে পারবেন অনলাইনের মধ্য দিয়ে। তবে আপনাকে মোবাইলে পাঠানো হবে প্রশ্নপত্র, খাতাতেই লিখে আপনাকে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে আপনার নির্ধারিত কলেজ বা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে আবার উঠে এলো রাজ্যবাসীর জন্য বিরাট বড় খবর, যেখানে সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, এমনই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে খুব বেশি হলে আর মাস তিনেক তারপরই চলে আসবে করোনার ভ্যাকসিন, এমনই আশা দিয়েছে কেন্দ্র সরকার। রাশিয়ার টিকা হয়তো তারও আগে চলে আসতে পারে দেশের বাজারে, কিন্তু তা কিভাবে এবং কবে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে, এমনই পরিস্থিতিতে একটু এগিয়ে ভাবছে রাজ্য সরকার। যেখানে আরো নির্দিষ্ট করে বলতে গেলে কলকাতা পৌরসভা ভ্যাকসিনের আসার সাথে সাথেই সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। যেখানে বলা হচ্ছে টিকা নাগরিকদের অধিকার, কেউ তা থেকে বঞ্চিত হবেন না, প্রথম থেকেই অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে কলেজে ভর্তি নিয়ে উঠে আসছে বিরাট বড় সিদ্ধান্ত। যেখানে কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী। অপরদিকে আবার আধার পরিষেবা নিয়ে উঠে আসছে বিরাট বড় তথ্য, যেখানে শিশুদের হবে আধার, এমনই বিরাট বড় খবর উঠে এলো এই মুহূর্তে। যেখানে এখন সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক, শিশুর জন্মের সঙ্গে সঙ্গে আধার কার্ড বানাতে দৌড়তে হয় বাবা মাকে, তার জন্য নির্দিষ্ট করে কেন্দ্র, রাত ভরে লম্বা লাইন এবং দুর্ভোগের সেই দিন এবার অবসানের পথে। এবার পোস্টাল পেমেন্ট ব্যাংকের পরিকাঠামোর মাধ্যমেই 5 বছর বয়সের শিশুদের আধার কার্ড তৈরির উদ্যোগ নিল কেন্দ্র, যা করা যাবে গ্রাম শহরের বিভিন্ন ব্রাঞ্চ পোস্ট অফিস থেকে। এতদিন শুধুমাত্র হেড বা সাব পোস্ট অফিসে এই কাজ হতো, এবার থেকে প্রতিটি শাখাতেও এই কাজ হবে। অপরদিকে রাজ্যে কমলো নতুন কোভিড সংক্রমণের সংখ্যা, বেশ কিছু জেলায় পরিস্থিতির উন্নতি, এমনটাই উঠে আসছে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্যবাসীর কাছে সুখবর। যেখানে টেস্টের সংখ্যা একই রকম থাকলেও রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণের সংখ্যা কিছুটা কমলো বৃহস্পতিবার, কমেছে সংক্রমণের হারও। যেখানে নতুন করে সংক্রমণ সংখ্যার নিরিখে রাজ্যের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যেখানে গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন 3,197 জন এবং এর ফলে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,15,580 জন। এছাড়া গত 24 ঘন্টায় মোট 60 জনের মৃত্যু হয়েছে, এর ফলে রাজ্যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 4,183 জন। অন্যদিকে আবার রেল চলাচল নিয়ে গোটা রাজ্যবাসীর জন্য উঠে আসছে আবারও বিরাট বড় খবর, যেখানে বলা হচ্ছে রাজ্যে কবে থেকে চলবে লোকাল ট্রেন, তার জন্য নির্ধারিত কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো ডেট এখনো ঘোষণা না হলেও ইতিমধ্যে উঠে আসছে বিরাট বড় খবর, যেখানে রেলের চেয়ারম্যানের তরফ থেকে জানা যাচ্ছে যদি রাজ্য প্রস্তুত থাকে তাহলে ইতিমধ্যে লোকাল ট্রেন চলতে পারে বাংলায়। যেখানে মেট্রো চলছে সেখানে লোকাল ট্রেন চালানো যেতেই পারে। যেখানে বিশেষজ্ঞদের মত অনুসারে দুর্গাপূজোর আগেই সারা রাজ্য জুড়ে চলতে পারে লোকাল ট্রেন। অন্যদিকে আবার জিও গ্রাহকদের জন্য উঠে আসছে বিরাট বড় খবর, যেখানে বিনামূল্যে দেখতে পারবেন IPL, একদম সস্তার প্ল্যান আনলো জিও। যেখানে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা
সংস্থা রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করে দিয়েছে একবারের নতুন প্রিপেড প্ল্যান 598 টাকা, যেখানে আপনি 598 টাকা রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন হটস্টারের ভিআইপি প্যাক। এখানে নতুন প্ল্যানের সাথে আপনি হটস্টার বিনামূল্যে আইপিএল দেখতে পারবেন। এছাড়াও থাকছে 399 টাকার এক বছরের হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন, এবং এই সাবস্ক্রিপশনে আপনি বিনামূল্যে আইপিএল দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অন্যদিকে কবে খুলবে স্কুল কলেজ তা নিয়ে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো বিরাট বড় খবর, যেখানে রাজ্যের সেপ্টেম্বর থেকেই কোনো স্কুল খুলছে না এমনটাই ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠানে জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল খোলার কথা ভাবাই যাবে না 21 সেপ্টেম্বর থেকে। যদিও কেন্দ্র সরকার অনুমতি দিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য স্কুল খোলা, তবে রাজ্যের পুরোপুরি সিদ্ধান্ত কোনো রকম খোলা যাবে না এই মুহূর্তে স্কুল। তো ফ্রেন্ডস, আজকের খবরটা কিন্তু এখানেই শেষ নয়, আরো কিছু তাজা গুরুত্বপূর্ণ খবর, যেখানে বাংলার মানুষদের জন্য রয়েছে একাধিক নতুন আপডেট, গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য যেগুলো জানতে হলে আমাদের ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেই ভিডিওতে ক্লিক করে একদম তাজা লেটেস্ট আপডেটটা জেনে নেবেন। এর সাথে এবার নতুন করে খবর, যেখানে আবাস যোজনার সাথে আপনি পাবেন রান্নার গ্যাস এমনকি জল সংযোগ, এর সাথে বিদ্যুৎ, যা জানতে হলে একদম ভিডিওর শেষের ভিডিওটিতে ক্লিক করতেই হবে। সাথে সাথে আজকের খবরটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলায় উঠে আসা কোনো চাকরির আপডেট বা নতুন কোনো সরকারি প্রকল্প চালু হলে নোটিফিকেশন আকারে আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই আপনার জেলার নাম, আপনি কোন এলাকায় থাকেন তা জানিয়ে দেবেন। তাই একটাই কাজ করতে হবে, দেরি না করে ভিডিও স্ক্রিনের উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, ওই লোগোটিতে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশের যে ভিডিও অপশানটিতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে নিন।